আমাদের এনজিও ইয়ং ব্লসম কিছু বছর ধরে অসহায় বাচ্চাদের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এখন আপনিও পারেন সাহায্যের হাত বাড়ি দিতে। আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুন yblossom302@gmail.com-এ অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9073155727। নমস্কার বন্ধুরা, আমি জয়। শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। তো সবার মনে প্রথমেই প্রশ্ন আসতে পারে, আজকে জয় টুপি পরে কেন? কারণ আসলে চুল কাটতে গিয়ে গ্যাংস অফ ওয়াজিপুরের মতন ছাট হয়ে গেছে, তো সেই কারণেই আজকে টুপি পরে। যাই হোক, আজকে চারটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে কাল ম্যাথাতকে এটিকে মোহনবাগান সাইন করিয়ে ঠিক করলো না ভুল করলো, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব বিভিন্ন বহুত বড় চমক দিয়ে দিল, সেই ট্রান্সফার নিউজগুলো তোমাদের পরপর জানিয়ে দেবো। রয়েছে ইস্টবেঙ্গলের ISL-এর একটা আপডেট, রয়েছে ISL-এর একটা নতুন আপডেট যা তোমাদের সাথে পরপর শেয়ার করবো। তো প্রথমেই চলে আসছি এটিকে মোহনবাগানের খবরে। আর এটিকে মোহনবাগানের খবরে আসলে কিন্তু দেখা যাচ্ছে কাল ম্যাথাকের নাম। এই কাল ম্যাথাককে তোমরা মোটামুটি অনেকেই চেনো যারা এটিকে ফ্যান, কারণ এই কাল ম্যাথাক কিন্তু ছিল এটিকের প্লেয়ার, এবং এই এটিকের প্লেয়ারটি কিন্তু বেশিরভাগ কিন্তু আগের বছর এটিকের হয়ে জায়গা পায়নি, মাত্র ছখানা ম্যাচ খেলেছে, তার মধ্যে কিন্তু একখানা গোল করেছে এই কাল ম্যাথাক। তার চোটের কারণে কিন্তু তিনি ছিলেন মাঠের বাইরে। এবার অনেকেই প্রশ্ন তুলছে যে এই কাল ম্যাথাককে কিন্তু আরও এক বছর কি নেওয়া ঠিক হলো, কারণ আগের বছর তিনি বেশিরভাগ খেলতে পারেননি, সেরকম ফর্মে ছিল না। আর এদিকে এটিকে মোহনবাগান টিম এক হওয়ায় কিন্তু তোমার মানে মোহনবাগানেরও তাবড় কিছু প্লেয়ার আছে, এটিকেরও কিছু তাবড় প্লেয়ার আছে, তো এদেরকে এরা ফর্মে ছিল, এদেরকে না নিয়ে কেন এই প্লেয়ারটিকে? তখন কিন্তু আরেকটা দিক দেখলেও দেখা যাবে এই কাল ম্যাথাক কিন্তু একসাথে 2-in-1 প্লেয়ার বলতে পারো। এই কাল ম্যাথাক কিন্তু মানে তোমার যে মাঝমাঠ এবং সেন্ট্রাল ডিফেন্ডার এবং লেফট ব্যাক এই তিনটে পজিশনে খেলতে পারে, মানে 2-in-1 বা 2-in-3 ফুটবল প্লেয়ার যাই বলতে পারো। আশা করছি এই প্লেয়ারটিকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে, এবং এই প্লেয়ারটি বয়স মাত্র 27 বছর, খুব একটা ভুল করেনি এটিকে মোহনবাগান কর্তারা। তো দেখা যাক পরবর্তীকালে কতটা সুন্দরভাবে ফর্মে ছন্দে ফিরতে পারে কাল ম্যাথাক, তার অপেক্ষায় তো আমরা সবাই আছি। তো এবার চলে আসছি মোহামেডানের খবরে। মোহামেডান কিন্তু চমকের পর চমক দিচ্ছে যাই বলো। তো মোহামেডান কোন নতুন প্লেয়ারগুলোকে নিয়েছে সেগুলো কিন্তু বলতে হবে। প্রথম নাম কিন্তু হিমাংশু, তারপরে কিন্তু আনোয়ার আলী, তারপরে কিন্তু সেনা রাওকে। এই হিমাংশু জাহাঙ্গীর কথা বলি, হিমাংশু কিন্তু মাত্র 16 বছর বয়স, এবং আগের বছর কিন্তু তিনি পাঞ্জাব FC-র হয়ে খেলেছেন, মানে মিনার্ভা পাঞ্জাবের হয়ে খেলছিলেন। অসাধারণ পারফরমেন্স তার, ফরওয়ার্ড পজিশনে খেলেন, সেরকম জায়গা না পেলেও কিন্তু 16 বছর বয়স তো, সেরকম জায়গা না পেলেও কিন্তু তিনি যদি জায়গা পায় তিনি কিন্তু চুটিয়ে খেলতে পারেন। তার যদি তুমি ভিডিও দেখো ইন্ডিয়ান মানে অনূর্ধ্ব, তুমি 15-র ভিডিও দেখো, অনূর্ধ্ব 13-র ভিডিও দেখো, কিন্তু হিমাংশু ছিল, অসাধারণ তার কিন্তু পারফরমেন্স ছিল। এই তরুণ 16 বছর বয়সী একজন প্লেয়ারকে কিন্তু নিয়ে নিল এবার পাঞ্জাব থেকে মোহামেডান স্পোর্টিং, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আর মোহামেডান কিন্তু চমকের পর চমক দিচ্ছে, এবার পরের চমকটা বলছি সেটা কিন্তু আনোয়ার আলী। আনোয়ার আলীর বয়স কিন্তু বেশি, 35 বছর, এবং তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলেন, এবং তিনি কিন্তু আগের বছর তিনি মুম্বাই সিটি FC, তারপরে কিন্তু পাঞ্জাব FC-র হয়েও খেলেছেন, এবং এই প্লেয়ারটি আনোয়ার আলী কিন্তু এটিকের হয়েও কিন্তু খেলার অভিজ্ঞতা আছে, মানে ISL এবং আই-লিগ দুটো যায় খেলার অভিজ্ঞতা আছে, এবং অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ফুটবল প্লেয়ার। এই ফুটবল প্লেয়ারকেও কিন্তু নিল মোহামেডান, মানে ভাবতেই পারছো। আরও একটি প্লেয়ার নিল, সেটা কিন্তু সেনা রাওকে। বলার অপেক্ষা থাকে না, সেনা রাওকে মোটামুটি কলকাতার সব ফ্যান মোটামুটি ভালো করেই ছিল। তো এই প্লেয়ারগুলোকে কিন্তু সই করিয়েছে, আর এই প্লেয়ারগুলো কিন্তু 22 তারিখ জয়েন করবে মোহামেডানের হয়ে, এবং শোনা যাচ্ছে 22 তারিখ থেকেই তারা অনুশীলন শুরু করবে মোহামেডান। তো আশা করি মোহামেডান তাদের নতুন জীবন বলা যায় নতুন জীবন ফিরে পাচ্ছে, মানে এত সুন্দর ট্রান্সফার নিউজ আর এত চমক কিন্তু মোহামেডানে অনেক বছর পর বলা যায় আমরা দেখতে পাচ্ছি। তো এবার চলে আসছি বরিশ সিংয়ের কথায়। এটিকে মোহনবাগানের ফুটবল প্লেয়ারটা খুব খারাপ দুঃখজনক খবর, বরিশ সিংয়ের কিন্তু করোনা হয়েছে, এই ইয়ং ফুটবল প্লেয়ারটি। আমি আশা করছি বরিশ সিং, আর প্রার্থনা সবাই করো যে বরিশ সিং যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ইয়ং ট্যালেন্টের একজন ফুটবল প্লেয়ার বরিশ সিং, যাকে নিয়ে ট্রান্সফার উইন্ডোতে মানে মারামারি শুরু হয়ে গেছিলো, সেই বরিশ সিংয়ের আজকে করোনা, এটা খুব বাজে ব্যাপার। আমরা আশা করব বরিশ সিং সুস্থ হয়ে যাক, আর তাছাড়াও অনেক ফুটবল ফ্যান আছে, অনেক সাধারণ মানুষ আছে, তাদেরও অনেক করোনা হয়েছে, তারাও যেন সুস্থ হয়ে যায়, সবার জন্য আমরা সবার কাছে প্রার্থনা করবো, আর এই করোনা যে মানে ছেড়ে বেরিয়ে যায় বিশ্ব থেকে এটাই আমরা চাইবো। আরও একটা কথা ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গল কিন্তু ISL-এর দিকে এখনও পর্যন্ত কোনো পজিটিভ খবর আসেনি, ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এখনও কোনো পজিটিভ দিক নেই, এখনও কোনো কর্তারা কোনো মুখ খোলেনি, এখনও পর্যন্ত জানা যাচ্ছে না ইস্টবেঙ্গল ISL-এ যাবে কি যাবে না। তো আজকের মতন ভিডিও এতটুকুই, আর অবশ্যই জানতে পারলে আমি জানিয়ে দেবো। তো আজকের মতন ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও।